নমস্কার বন্ধুরা আপনাদের আমি আগেই জানিয়েছিলাম সতেরোই মে কৃষক বন্ধুদেরকে টাকা দেওয়া হবে আজকে কিন্তু কৃষক বন্ধুদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভ টাকা দিলেন এবং লাইভে যে টাকা দিলেন তার প্রমাণও আজকে ভিডিওতে দেখিয়ে দিব দশ হাজার টাকা তার সঙ্গে একটি সার্টিফিকেট প্রদান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো লাইভে সমস্তটাই আজকে ভিডিওতে দেখব সে সঙ্গে কোন কোন কৃষকরা টাকা পেল কেন টাকা দেওয়া হচ্ছে সেটাও জেনে নেব আজকের এই ভিডিওতে তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচে থেকে লাল রঙের সাবস্ক্রিব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন সেই সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন তো বন্ধুরা কোন কোন কৃষকরা টাকা পেলেন কেন টাকা পেলেন বিস্তারিত জেনে নেব প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে কৃষক রত্ন পুরস্কার প্রদান সারা বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে মানুষের মুখে যারা খাদ্য তুলে দেন সেই অন্নদাতা কৃষক বন্ধুদের রাজ্যবাসীর পক্ষ থেকে সম্মান জানাতে জেলার প্রতিটি ব্লকের একজন অগ্রণী কৃষককে দেওয়া হয় কৃষক রত্ন পুরস্কার আজকের এই মঞ্চ থেকে জেলার পাঁচটি ব্লকের পাঁচজন কৃষককে কৃষক রত্ন সম্মান তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী হারাধন বেড়া পশ্চিম মেদিনীপুর সদর ব্লক কৃষকরত্ন পাচ্ছেন হারাধন বেড়া পশ্চিম মেদিনীপুর সদর ব্লক কৃষকরত্ন সম্মান তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী বীরেন্দ্রনাথ দেবসিংহ বীরেন্দ্রনাথ দেব সিংহ তাপস ঘড়াই পিংলা ব্লক সুনীল জানা ডেবডা ব্লক সুনীল জানা মাননীয় মুখ্যমন্ত্রী কৃষক রত্ন সম্মান প্রদান করছেন অমিয় কুমার মাইতি দাসপুর ব্লক তো মূলত আজকে যে টাকাটা দেওয়া হল এটা হচ্ছে কৃষকরত্ন সম্মান কৃষক বন্ধুদেরকে দেওয়া হয়েছে কৃষক বন্ধু মানে কৃষকদেরকে দেওয়া হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের কথা এখানে কিন্তু বলা হচ্ছে না কৃষক বন্ধু মানে কৃষকদেরকে কিন্তু বোঝানো হচ্ছে আর আজকে কৃষকরত্ন সম্মান কৃষক বন্ধুদেরকে দেওয়া হল প্রত্যেককে দশ হাজার টাকার চেক এবং তার সাথে একটি সার্টিফিকেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে তিনশো বিয়াল্লিশটি ব্লকের অগ্রণী কৃষকদেরকে দেওয়া হয়েছে প্রত্যেকটা ব্লক থেকে একজন করে এই সম্মান পেলেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে যারা কৃষিক্ষেত্রে নতুন কিছু করেছেন বা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন তাদেরকে কিন্তু এই সম্মান দেওয়া হলো প্রত্যেককে দশ হাজার টাকার চেক তার সাথে একটি সার্টিফিকেট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনারাও ভালোভাবে চাষ করুন কৃষিক্ষেত্রে নতুন কিছু করার চেষ্টা করুন পরবর্তীতে হয়তো আপনিও আপনার ব্লক থেকে এই সম্মান পেতে পারেন তো বন্ধুরা এই ছিল এই মুহূর্তে সবচেয়ে লেটেস্ট আপডেট তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে ততক্ষণের জন্য বন্ধু জয় হিন্দ